আমি নাকি ইতর, এই জন্য আমার বস্তার মধ্যে বইরা এই নদীতে ফেলাই হয়ে গেছে। উচিত শিক্ষা হয়েছে, আজ থেকে আর ইতর আমি করব না, কানে ধরলাম যাই একটা ভালো কাজ করে আসি। কোনো অসুবিধা নাই ভাই, এই আগুনটা দেওয়া যাবে, একটু সিগারেটটা ধরাবো। নিবাসাইতে গেছিল তো তাই টান দিলাম। ধরাইলেন না? আমার হয়ে গেছে গা, এটা আরেকবার খাবো তো আসি। আমি তো ভালো হয়ে গেছি, মনে হয় না তো ভালো হয়েছে। একটা চকলেট দাও, খিদা লাগছে, চকলেট খেলে কি খিদা মজবো? চকলেটের পাতা একটা কলা দেওয়া দেবো, দে আপনি সব মিলেন, আমি গেলাম। চকলেটের বদলে কলা নিল, চকলেট রাখা দিল, কলা লেগে গেল গা ফাও। ইতর মেয়ার হিসাব মিলে আমার হিসাব মিলে না। বাচ্চা বলা মানে না মানলে দাঁত উড়ে না, বুঝছো? আমার নাম আব্বা। আমি আবার তোরে কোন সময় মারলাম? হ্যাঁ কোন সময় মারলাম? আর এক আব্বাই, এই তোর মায়ের তো বিয়ে করলাম আমি একলা, বাপ দুজন হয় না কেমনে? আমার ফলা রেখে আমার সাথে দেখছ না? না না না, এটা আপনার বোলা। আয় হায় রে, শিরশুরা হয়েছে ফেরেস্তা, আর এই ছোট ফেরেস্তা পাইয়া এই ছেলেটা এমনি মারলো। কোন হারার পথে মারছে সেইটা আমারে কো। সি সি সি, ওটা মারে নাই, বাপে ওটা কাইছে। আচ্ছা সিয়ামের বাপ কি একটা না দুইটা? ওই ওই তুই জানোস না আমার বউ কি একটা না দুইটা? আমি তো জানি একটা। ওই তাইলে বাপ দুইটা হয় কেমনে? মারছে কেডা সেইটা কো। সোনাজমনি জাদু রে, টুনু 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 রে, তোমার একটু আদর করে দে, আদর করে জিমু 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 আদর করে জিমু। আজকাল গোলাবার আদর বুঝে না কদর বুঝে না, মারলে কান দে আদর করলে মুতে। মোরে দি ডাক্তার বলায়, তাড়াতাড়ি আমার বাসান, সেভ মি, আমার দম যাই আর আসে, যাই আর আসে। এই তুই তো ভাই সেই রইছো, দম গেলে আবার আয় কেমনে? এইবারে এমন চিকিৎসা করমু, দম গেলে আর হে আর ফেরত আইবে না, তো সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নাই, তবে একটু প্রবলেম আছে। কই কি সমস্যা না প্রবলেম আছে, এই প্রবলেমটা কি কো? আচ্ছা ডাক্তার সাহেব, ভালো মন্দ খাওয়ার পর যদি এসকি উঠে তাহলে ভালো হইবার উপায়? এসকি রোগ? এটা তো মামুলি রোগ, হলার ফলার ঠাড়াই একটা সোটখানা দিলে ডাক্তার না, আমি কম্পাউন্ডার, ডাক্তার সাহেব বাথরুমে গেছে, এই ভাই একটু টু পাইসের কাম করলাম। কি আপনি ডাক্তার না কম্পাউন্ডার?
ওই ওই বল্লা বেটা, ওই বল্লা বেটা বলদা গুনানার, তুমি মরে মায়ের চিকিৎসা হরো না, একটা সবর দাঁত খুলে গেলাম, একটা তক্তা খুলে গেলাম। আয় কক বাবা, হে করিস না, তক্তা শুধু ইয়া নেলে আমার তো ভিক্ষা করিয়ে খাওয়া লাগবে। এর সে ভালো আমার বাসায় কিছু তক্তা আছে, এই গেল লই যায়, তুই এই গেল লই যা, এই গেল লই যা। আর কোনদিন এমন করলে কেটে তো খবর আছে? আরে সেই কৃষ্ণ ইয়া কি মধ্যে পড়ে পারি না, একটা বান্দা ছিল গাছেরই গলায়, তোর কি কইলে গাছেরই গলায়, এ গলায় না, এই তুমি লেদা সুটকের মতন আমার বাদাম হাজ্য ব্যাপার কি? হ্যাঁ রাস্তাঘাটে বাদাম খাবো? বাবা গো ডাকছে কি সাথে হোটেলে খাইতেছে খানা, আমার কপাল মন্দ গো ভাই, চোখ একটা অন্ধ, এক চোখ দিয়ে ফকির বিজনেস কইরা অনেক আরামে আছি, চাই আর পাই আরামে খাই, হেলে ভিক্ষে করি খাবা আমাদের কি আপনি ভিক্ষুক মনে করছেন? আমরা ভিক্ষুক না গো, ভিক্ষুক না, আমরা হচ্ছে ফকির, ফকির বাবা কয়া লোকজনে আমাকে নিয়া দাওয়াত দিয়া খাওয়াই, সাত দিন একুশ দিন চল্লিশা মানুষ আমাকে ফোন করে নিয়া খাওয়াই। ওই মিয়া বুদাই, আপনারা কয় দিনে কয় জনে নিয়া দাওয়াত দিয়ে খাওয়াইছে? দেখো আমি কিন্তু ঢাকা শহরে একটা বাড়ি হলাম, এইটা আপনি আগে কইবেন না, দেন গো বাবা দেন, আমাকে একশো টাকা দেন। না ভাঙতি নাই, কত টাকা ভাঙতি লাগবো? একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার কয় হাজার টাকার ভাঙতি লাগবো? এই স্যার ইরা এই ক্যাশটা টান দে, দেখতো ক্যাশটা দে। আচ্ছা ঠিক আছে আর একদিন দিব, মনে এইটা কি মামুর বাড়ির আবদার, আরেক দিন দি মনে জি না, আমরা প্যাকেজ কোনটাকে বিজনেস করি, ফকিরি বিজনেস বুঝছেন, পাঁচটা বাজবো গইনা পাঁচটা বাজবো শিব শেষ। এই মিয়া তোমরা কি জোর করে এটা নেবা? জোর করে নিমু কে, শিব অনুযায়ী আমরা যা পাই তাই নিমু। শিব মানে? আপনি তো মিয়া কিছুই বুঝেন না আগা মাতা, আপনি আবার বাড়ির মালিক হইলেন কেমনে? বাড়ি কি আপনি না শ্বশুরের যৌতুকে পাইছেন? হ্যাঁ মিয়া বুদাই গুনানের প্যাকেজ মানে সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত এক শিফট শুটিং হিসাব। তোমরা কি সব কাজই প্যাকেজে করো? এই তো আপনি লাইনে আইছেন সব বুঝতে শুরু করছেন, আমাদের সব কিছু প্যাকেজ সিস্টেম, বিয়া শাদি গোসল বাথরুম খাওয়ান দাওয়ান সব প্যাকেজ। না মানে কথা হলো বিয়াও কি প্যাকেজে করো? সব কিছুই প্যাকেজ সিস্টেম, ওই যা বিভিন্ন উরুস উপলক্ষে বুঝছেন, বিভিন্ন মাজার শরীফে যাই দুই তিন মাস থাকি, ওখানে যাইয়া ফকিনি টকিনির লগে একটা সম্পর্ক কইরা পড়ায় বুড়া বিয়া কইরা লাই, এইটা লয়ে তিন মাস সংসার করি, এইটারে ছাড়াই করে আবার জায়গায় সিলেট, সেইটা যে যে আবার তিন মাস সিলেটের উরু শেষ, সেইটারে ফেলাইতে আবার জায়গায় বরিশাল, এবার জায়গায় আবার ফরিদপুর, এই ব্যাপার তিন মাসে কন্ট্যাক্ট মানে প্যাকেজে বিয়া করি। আচ্ছা ওই বাথরুম প্যাকেজ হয় কেমনে? বাইরে মাজার তো আর এসতে মানা, এসতে মানে লোক বেশি লেট্রিন বেশি, কিন্তু মাজারে লোক বেশি কিন্তু লেট্রিন কম, হাতে গোনা এক দুইটা মাজারের ভাই খাওয়ান আছে, সিন্নি এইডা সেইডা কত কিছু কিন্তু হাগনের জায়গা নাই, এক দুইটা লেট্রিন লাইন দিয়ে সিরিয়াল দিয়ে পড়ে থাকতে, ছয় সাত দিনের ভাত তোমরা ভাই বেড়ে জমায় রাখি, পরে কুত পাইরা সাত দিনের ভাইখানে একদিনে করি দুই টাকা দিয়া, প্যাকেজ কন্ট্রাক্ট যদি না থাকতো রে ভাই এই দুনিয়া সব ফকির ফকির নিয়ে মারা যায় তো না হাই গিয়া। ফকির টকির সাথে কি সেটা তো কথা? কি
আমার মতো ফকির রে এত বড় কথা, হ্যাঁ দুনিয়ার ব্যাপক লোক আমার ফকির বাবা কইরা ডাকে, আর ওই আমার এক কেমনে যে বলি, হ্যাঁ আল্লাহ আমাকে ভাই কত ভালো মানুষ, আর আপনি কি বলতে চাও বলো। তুই বাসা দিয়ে বাইরে খালার বাসায় যাই, মামার বাসায় যাই, এই কথা কই যে বাইরে, তারপরে এই বেটার আবদারো ওই বেটার আবদারো, কি ব্যাপার? কথা বিশ্বাস করবে তো বিশ্বাস করবো কার কথা? আয় তুই যে বাসা দিয়ে সুন্দর সুন্দর কাপড় পরিয়া বাইরাও যাই, এখন আমি মায়ের বাসা যাই, আমি একটু মার্কেটে যাই, আমি বান্ধবীর বাসা যাই, এই বান্ধবীর গুষ্টি মারি, আমার ঘর করবি না, আমার ঘর করবি না তুই, এই ছয় বছর আমার খাইয়ে তো ঠোঙ্গা বানাইছো দুইটা পয়সা। আনিস ভাই তোমার স্বভাব তো আমি চিনি, মাইয়া লোকের কণ্ঠ পাইলে ফাল দিয়া ধরো, এমন ভাবে মাইয়া লোকের কণ্ঠ নকল করে কথা কমু পাগল বানাই দিমু, দাঁড়াও বুদ্ধি পাইছি, হালার পুপুরা পুংটা তোমার শিখাইতেছি, হাসান জাহাঙ্গীর আমার নাম। ফোন বাজে বাবারে খাইছে রে, যে ফোন বাজে যে, এটা কোনো চিটার হাসান জাহাঙ্গীর নি কোনো, হয়তো তার কাছে তুই আইবো, হাতে না বারবার টেলিফোন করে আমারে, আইসে আমার কোনো না যাই, আমি কি করবো আমি? আচ্ছা এমনও তো হইতে পারে, আমার তো অনেক ভক্ত আছে, অনেক মাইওয়ালা কাস্টমার আছে, বুটি মাইয়া হলো ওগুলো আছে, সেগুলো ভিতরে কাউ করছি নি কোনো বেশ হাই, হ্যাঁ ল হাসান জাহাঙ্গীর জন্য নাও আল্লাহ, হাসান জাহাঙ্গীর জন্য নাও আল্লাহ। হ্যালো সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, এ আপনি কে? আমি আপনার ভক্ত। বিউটি না ছন্দা না, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি তো, মারি আরে মানে ভালো মানুষ লাগছে খাইছি কিছু, আমি কখন রিসিভার না গুপুক লই লাইছি, আপনার নামটা কি? নামটা পরে বললি, তুমি একটু মোচাক মার্কেটে আসো না, মোচাক লিফটের কাছে, না 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 হিয়ানো জন দিত না বাবু রে, সেটার হাসান জাহাঙ্গীর হাতে থিয়ার এসে আর তুমি টিয়া দেয় করবেলাই, হাসান জাহাঙ্গীর টাকা দিবেন না, হাসান জাহাঙ্গীরের টিয়া হিসাব মারো, হাসান জাহাঙ্গীরের টিয়া হারা জিন্দগিও হয়তো না, হাতে আরে এক বছর গুলো টিয়া দিতেন না দিতেন না দিতেন। আনিস ভাই আপনি ভালো আছেন তো? ও হাসান জাহাঙ্গীর ভাই তুই আর জানে জান, তুই আর কলজা গান, তোমারে খাওয়া মুরগি জান, তুই কোনো চিন্তা করো না, তোমার টিয়া আই দিয়ে দিব, মাইয়া বলা মানে ফোন পালে ধরেন, আমার ফোন পালে কাইটা দেন, হ্যাঁ যতবার ফোন করি ততবারই কাইটা দেন, হ্যাঁ আবার কোন আমার টাকা দিবেন না, লাফ দিয়ে মারবেন ভাই, মগ বাজারটা কোন দিকে? আর ভাই এদিকে যান, আলার কথা কইতেছে মগ বাজার কোন দিকে, হ্যাঁ আরে আপনারে বলি নাই, হ্যাঁ বুঝছেন আপনি যে বললেন মাইয়ার কাছে, হ্যাঁ হাসান ভাই অনেকদিন পরে আমি তার ভাইছি, আজকে কাস্টমার মিয়া, হ্যাঁ
পাইলামি করতে আছে মোসা কোনটা মোসা কাছে চাক নাই পাইলামি করব চল বরিশাল গাইস আরে ভাই আপনারে বলি নাই আপনি কই সেটা বলেন আপনি কই তুমি কে কোনা নাই আছো এই মোসা গিফট নিছে তুমি ফাস্ট টাইম এর দ্বারা আমি চলি আইয়ের আচ্ছা আজ যত বংশন কর টাকায় আমি ঠিকিয়ে নাই করব হ্যাঁ আমারও তো চেনো না আমি কি মাল কি জিনিস আই রে আনিস ভাই বুইরা হইছে স্বভাবটা ভালো হয় নাই আচ্ছা হাসান জাহাঙ্গীর জি আরে বলাইলো যামু না থাকমু হ্যাঁ যাইলো তো ভেজাল হাতে আবার মানুষজন লই কোনো আমরা আক্রমণ করবো নি কোনো বাবারে হাতে যে সিটার যে গুন্ডা হাতে আরে মারি যদি হেলায় হ্যাঁ ঠিক আছে না যা চান না হ্যাঁ তে আর দোয়ানো সিনে না যাইতাম না আবার বাজে কনে করলো মাগো জাহাঙ্গীর কেন কেন হ্যাঁ হ্যালো কি ভাই আপনি বলেন 5 মিনিটের কথা আমি সে আধা ঘন্টার উপরে দাঁড়ায় রইছি কি ভাই আপনি কই আই তো লিফটে রইছে কি কইলেন আপনি মোসা গ্লিফটের উপরে আরে ভাই আমি তো নিচে আপনি উপরে আরে আমি তো নিচে ভাই জামি ভাইছেন না দুই নাম্বারি করেন আমার লাগে ওই মিয়া আপনি লিফটের উপরে আমি নিচে না আরে ভাই আমি তো আপনার টিএনটি ফোনে ফোন করছি আপনি আমার লগে টিএনটি ফোনে কথা বলতেছেন আপনার দোকান থেকে বাইরে কি কইতাম বুঝতনি এ মোবাইলে কথা করতে করতে বুঝিনি মিশা কথা করতে করতে এটা হ্যাবিট হয়ে গেছে আমি বুঝতাম মন হারি না কোনটা টিএনটি আর কোনটা মোবাইল ওই না আপনি একটা চিটার চিটারি করতে করতে খেয়াল রাখেন না কোনটা মোবাইল আর কোনটা টিএনটি না কি কি কইলি আই চিটার ওই মি আপনি চিটারি তো আমি আপনার বাপের কাছ থেকে টাকা লমু হ্যাঁ তিয়ার বাপের তো লবি যার বাপের তো আপনি বাপ কই থাকে সেটা বলেন আজিমপুর আপনার বাপের নম্বরটা কোন আর বাপের নাম্বার 333 বাকি নাম্বার বলেন 333 333 একই তো কথা হইলো আরে ভাই পুরা নাম্বারটা বলেন আপনার বাপের পুরা নাম্বারটা বলেন কই থাকে এটা বলেন আর বাপ 11 বছর আগে মরছিল আজিমপুরে কবর দিছি কবরের নাম্বার হলো 333 হাইলে তুই আর বাপে তো না দায় কর আমি হলে আখেরে গেলে তরমুজ ভাই এ বেটা কি কস আমার নাম তো হরমুজ তরমুজ তরমুজ কস কে ও ভাই এখান থেকে হরমুজি তুমি তরমুজ ভাই এই সরি হরমুজ ভাই আপনি একা একা কি করতেছেন ও একা একা কি করতেছি আমার এই যে দেহটা দেখতাছস না আমার এই শরীরের ওজনটা বাড়ছে না কমছে হাসান জাহাঙ্গীরে পাঠাইছি আমার রিপোর্টটা আনতে ওজন আরে আমি ভাবছিলাম যে আপনি বিষুতা কি হয়েছে এদের পাই তারা কইরা একটু কমাইতে আছেন ওই হালাই এই বেটা কি কস ঠিক আছে সালামু আলাইকুম ও মনে করছ আমি কিছু বুঝি না তোরা হরমুজ রে বারবার তরমুজ কস আরে এই শরীরে বেশি গ্রস্ত থাকলে যে কি সমস্যা এইটা আমি হারে হারে টের পাইতাছি যেমন চলতে অসুবিধা খাইতে অসুবিধা বইতে অসুবিধা ঘুমাইতে অসুবিধা কিছু করতেও পারি না এই জন্য এক সময় মনে হয় যে এই শরীরটারে কুড়াল দিয়া কুমান শুরু করি আরে দোস্ত তুই এই জায়গায় আমি তোরে সারা তুই না কইতেছিস আরে বেটা খোলা শুধু খবর বাদ দে আগে ক ডাক্তারের কাছে যে পাঠাইছি ডাক্তারের রিপোর্টে কি আমার ওজন কমছে না বাড়ছে আরে তোর এই দেহের ওজন কমছে না বাড়ছে সেই রিপোর্ট আনার জন্যই হসপিটালে যাইতে হসপিটালের বারান্দায় তো শ্বশুরের লগে দেখা তোর শ্বশুর স্বামীওয়ালা আমার আমজাদা ধইরে আমারে জিগায় বাবা তুমি কেমন আছো কি খবর তোমার কোন তবে শ্বশুরালার কথা বাদ দে আগে কো আমার শরীরের ওজন কমছে না বাড়ছে আবে বুটু আমার কথা আগে শুন না তোর শরীরের ওজন কমছে না বাড়ছে সেই রিপোর্ট আনার জন্যই তো আমি গেছিলাম সেখানে যাইয়া তোর শ্বশুর লেগে কথা শেষ না তুই তোর এই যে বুটকা শাশুড়ি আছে না তরং বরং করে গুদাম ঘরে লাগানো একটা শরিং লয়া তেরেং বেরেং করে যায় আমার জিজ্ঞেসেছে আরে বাবা হাসান তুমি কেমন আছো ভালো আছো আমি বললাম হ ভালো আছি আমার জামাই বাবা তরমুজ কেমন আছে আমি তো অবাক তোর নাম হরমুজ তোর শাশুড়ি তোরে কই তরমুজ পড়ো নাকি আবে হন সারা শরীরে ঘোষ থাকলে সব চালাই হরমুজে তরমুজ কয় আগে ক আমার শরীরের ওজন কমছে না বাড়ছে আবে তোর শরীরের ওজন কমছে না বাড়ছে সেই রিপোর্ট লই আহার পথে তোর শালীর লোক একটা ধাক্কা ওরে বাবা রে বাবা ডাক্তার তো না মনে হয় গাজী ট্যাঙ্গের লোকে বাড়ি খেয়েছে আমি তো অবাক
বাংলাদেশে তো মোটা মহিলা আছে, পুরা মগবাজার মোটটা নিয়ে তোর শালির মাজার ফাউন্ডেশন। আর ভরির কথা চিন্তা করলে আল্লাহরে আল্লাহ আমার কপালে আর কি কালকে দেখা গেলাম, আমি ভাবতেই পারি না। এই জিনিস যেহেনে ঘুমায় খাট ভেঙে যাইব, কমাডেলে কবইলে কমাট ফাইতে যাইব, গ্রামের লেট্রিনে বলে লেট্রিন সহ টাইপে যাইব। ও কারে কি কই তোর তো শালি। এই ব্যাটা সত্য করে রাখো, আমার রিপোর্টে কি লেখা আছে? ওজন কি কমছে না বাড়ছে? হন তোর ওজন কমে নাই এক রুতিও, তোরে যে ওজন দিছে তার ওজন কমে গেছে 11 কেজি, বুঝছস? শরীরের ব্যালেন্স আর ঠিক থাকে না, ব্যালেন্স ঠিক থাকলে শরীর ঠিক থাকে না। কই তোরি টুনটুনি কই আসো, কেমন আছো তোমরা? খুব ভালো। খুব ভালো আছো? মানুষের বিয়ে থাকে একটা আর আমার দুইটা। কোথায় তুমি? আমি তোকে বললাম যে আমি একটা মিটিং আছে কক্সবাজারে। হ্যাঁ হ্যাঁ, তুমি কোথায়? আমি তো বাপের বাড়িতে। আচ্ছা ঠিক আছে, তো তুমি বাপের বাড়িতে থাকো। হ্যাঁ কালকে আসলে দেখাও। আমি কক্সবাজার আসতেছি। কি তুমি কক্সবাজার আসতেছো? বিশ্বাস হচ্ছে না। তুমি কক্সবাজারে? হ্যাঁ আমি কক্সবাজারে, পিছনে তাকায় দেখো। তুমি না বললে কক্সবাজারে? তুমি না বাপের বাড়ি কইছো? হ্যাঁ বাপের বাড়ি। এই শুনো, আমার তো যাওয়ার কথা ছিল, ওই একটু গাফল হয়ে গেছে আর মোবাইলে তো তুমি সাথে তো কই। এরা কারা? অপেক্ষা করো, আমি যাবো আর আবো। আমার না বাপ তুমি টাইটে ধরা লাগাইছে। তোমাদের মতো মেয়েদের জন্য স্বামীদের আজকে অবস্থা, তোমরা এখানে কি করছো? যাও এখান থেকে। সরি ম্যাডাম, বুঝতে পারছি। যাও এখান থেকে, আজকে বাসায় যাইয়া তোমার বাথরুম বাইর করতেছো। কুমিল্লায় কত ভালো ছিলাম আমরা, কুমিল্লায় কত ভালো ছিলাম, কুমিল্লায় কত ভালো ছিলাম আমরা, কুমিল্লায় কত ভালো ছিলাম। কুমিল্লার পোলা পাহান আসলে বুদ্ধিমান, কুমিল্লার পোলা পাহান আসলে বুদ্ধিমান। মিলিয়া বড় ছোট একসাথে চলতাম, হায় রে মিলিয়া বড় ছোট একসাথে চলতাম। কুমিল্লায় কত ভালো ছিলাম আমরা, কুমিল্লায় কত ভালো ছিলাম, কুমিল্লায় কত ভালো ছিলাম আমরা, কুমিল্লায় কত ভালো ছিলাম। কান্দির বাজারে যাত্রা গান হইত, নিমন্ত্রণ ছাড়াই আমরা যাইতাম। কান্দির বাজারে যাত্রা গান হইত, নিমন্ত্রণ ছাড়া আমরা যাইতাম। জারি গান বাউল গাহান আনন্দের তুফান, জারি গান বাউল গাহান আনন্দের তুফান। গাইয়া নারীর গান নাপকালি করতাম, হায় রে গাইয়া নারীর গান নাপকালি করতাম। কুমিল্লায় কত ভালো ছিলাম আমরা, কুমিল্লায় কত ভালো ছিলাম, কুমিল্লায় কত ভালো ছিলাম আমরা, কুমিল্লায় কত ভালো ছিলাম। বর্ষা যখন হইত পান্না গাহানাই তো, উল্টা পাল্টা গাইয়া আনন্দ পাইতাম। বর্ষা যখন হইত পান্না গাহানাই তো, উল্টা পাল্টা গাইয়া আনন্দ পাইতাম। কে হবে মেম্বার কে বা গ্রাম সরকার, কে হবে মেম্বার কে বা গ্রাম সরকার। আমরা কি তার খবরও লইতাম, হায় রে আমরা কি তার খবরও লইতাম। কুমিল্লায় কত ভালো ছিলাম আমরা, কুমিল্লায় কত ভালো ছিলাম, কুমিল্লায় কত ভালো ছিলাম আমরা, কুমিল্লায় কত ভালো ছিলাম। করিতে পারবো না সেই কথা বলি না, আছে বাসনা সুখী হইতাম। করিতে পারবো না সেই কথা বলি না, আছে বাসনা সুখী হইতাম। দিহিনের পর দিহিন আসবে যে কঠিন, দিহিনের পর দিহিন আসবে যে কঠিন। পরুম দিনের দিন কোন পথে যাইয়া, হায় রে পরুম দিনের দিন কোন পথে যাইয়া। কুমিল্লায় কত ভালো ছিলাম আমরা, কুমিল্লায় কত ভালো ছিলাম, কুমিল্লায় কত ভালো ছিলাম আমরা।
কুমিল্লায় কত ভালো ছিল, কুমিল্লার পোলা পাহান আসলে বুদ্ধিমান, কুমিল্লার পোলা পাহান আসলে বুদ্ধিমান, মিলিয়া বড় ছোড়ো একসাথে চলতাম, হায়রে মিলিয়া বড় ছোড়ো একসাথে চলতাম, কুমিল্লায় কত ভালো ছিলাম আমরা, কুমিল্লায় কত ভালো ছিলাম, কুমিল্লায় কত ভালো ছিলাম আমরা, কুমিল্লায় কত ভালো ছিলাম।